আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস বিডি থেকে তানিয়া বলছি কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি ক্যারামেল পুডিং তৈরি করব ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার বাচ্চাদের জন্য আমি যেভাবে তৈরি করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার নতুন আপুরা ভাইয়ারা যারা কখনো পুডিং বানাননি তাদের যদি কোনো কাজে লাগে তো সেই জন্যই আমার এই শেয়ার করাটা তো আমি এখানে মিল্ক পিঠা দুধ নিয়ে নিলাম আধা কেজি পরিমাণ দুধটা আমি জাল করে নিব আর দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি দশ টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দিচ্ছি একটু ঘন করতে হবে দুধটা আসলে যদি এক কেজি দুধ আধা কেজি করে নেওয়া হয় যত ঘন করে নেওয়া হবে তত বেশি টেস্ট হয় তত বেশি সুন্দর হয় তো আমি অল্প একটু জাল দিয়ে নিব বেশি দিব না আমি চার পাঁচটা বলক দিয়ে নিব তো যখন একটা বলক উঠেছে তখন আমি আধা কাপ চিনি দিয়ে দিলাম তো চিনি মিষ্টিটা আসলে বুঝে শুনে আপনাদের পছন্দ মতোই দিবেন যারা বেশি খেতে পছন্দ করেন বেশি দিবেন কম খেতে পছন্দ করেন কম দিবেন আর যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিতে হবে আর পাত্রটা যেন অবশ্যই শুকনো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যে কোনো পাত্রে বসাতে পারেন আপনারা সিলভারের স্টিলের তো আমি সিলভারের একটা পাত্র নিয়েছি আর এদিকে আমি আধা কেজি দুধের জন্য আমি তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি অনেক ফাটার প্রয়োজন নাই একটু ভালো করে মিশিয়ে নিলেই হবে আর দুধটা কিন্তু এর মধ্যে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দুধটা একেবারেই ঠান্ডা হওয়া লাগবে কোনো রকম যেন গরম না থাকে যদি দুধটা একটু গরম থাকে তাহলে কিন্তু ডিমগুলো ছানা ছানা হয়ে যাবে তো সাব খেয়াল রাখতে হবে দুধটা যেন একেবারেই ঠান্ডা হয়ে যায় তো আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ক্যারামেল তৈরি করব ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলা একটা প্যান দিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি টেবিল চামচে তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আস্তে জালে ধৈর্য ধরে বানাতে হবে নাহলে যখন চিনিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে ভালো লাগবে না তো ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে কিন্তু আমার চিনি গলা শুরু হয়ে গেছে কালার আসবে আস্তে আস্তে তো আমি আস্তে জালে ধৈর্য ধরেই তৈরি করছি ক্যারামেলটা কালার আসাও শুরু হয়ে গেছে আর এখন আমার যতটুকু কালার আসবে পরে যতটুকু কালার আসবে এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু তিতা হয়ে যাবে তো কালারটা খুব ভালোভাবে চলে আসলেই চুলাটা বন্ধ করে দিতে হবে আর যে পাত্রে আমি পুডিং বসাবো সে পাতিল লাগিয়ে দিয়েছি ওই পাত্রের মধ্যে আমি এখন ঢেলে দিব আর এদিকে দুধটা আমার ছেঁকে নিতে হবে তো দুধটা আমার ছাঁকনি দিয়ে আমি ভালোভাবে দুধটা ছেঁকে নিচ্ছি দুধটা ছেঁকে নিয়ে সেই দুধটা আমি ক্যারামেলের যে পুডিং বানাবো সে পাত্রের মধ্যে ঢেলে দিলাম আর এদিকে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে একটা কাপড় দিয়ে দিয়েছি যে কোনো সুতির কাপড় দিলে হবে নরম গেঞ্জির কাপড় দিলে হবে আর পানিটা কতটুকু দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আমি পাত্র বসিয়েও পানিটা কতটুকু দিয়েছি দেখিয়ে দিব তো পাত্রটা আমি বসিয়ে দিচ্ছি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ পানি দিলাম আমি আমি পাত্রটা তিন ভাগের এক ভাগ পানি দিয়েছি এবার পাত্রটা ভালোভাবে ঢেকে দিতে হবে এভাবে দিলে আমি চাপা দিতে পারবো না কিছু দিয়ে চাপা দিতে হবে যেন ভিতরে পানি প্রবেশ না করে তো এই আমি এভাবে দিয়ে একটা পাথরের সাহায্যে চাপা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি ফিরে আসবো পুরো চল্লিশ মিনিট পরে আমি জালটা কতটুকু দিয়েছি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আস্তে জালে একেবারে আস্তে জালে বসিয়ে দিয়েছি আর একটু কমিয়ে দিয়ে আসতে জ্বালে বসিয়ে দিয়েছি আমি পুরো সব কিছু দেখিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে পুডিং তৈরি করতে পারে আমার নতুন আপুরা ভাইয়ারা তো আমি চল্লিশ মিনিট পরে ফিরে এসেছি চল্লিশ মিনিট পরে ফিরে এসে আমি দেখছি কি অবস্থা পুডিংটার আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইকে আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটা তো আমি একটা কাঠি সাহায্যে এখন দেখবো যে আমার পুডিংটা হয়ে গেছে কিনা কাঠিতে যদি না লাগে তাহলে পুডিংটা আমার হয়ে গেছে তো কাঠিতে আমার লাগছে না কিছুই তো আমার পুডিংটা হয়ে গেছে পুডিংটা আমি নামিয়ে নিব আর অবশ্য আপনারা ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে তারপরে আপনারা ঢালবেন তো আমি ভিডিওটার জন্য সময়ের অভাবে আমি ঠান্ডা গরম অবস্থায় ঢালছি তো ঠান্ডা করে ঢাললে খুব ভালো হয় তো আমি গরম অবস্থায় ঢালার জন্য একটা কাপড়ের সাহায্যে এভাবে হাতের পরে নিয়ে তারপরে আমি ঢেলে নিচ্ছি হয়ে গেছে আমার ক্যারামেল পুডিং তো যেমনই পারি আমি তেমনই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আপনারাও বাসায় শেয়ার করবেন আমার নতুন আপুরা ভাইয়ারা যদি উপকৃত হন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল ভালোবাসা রইল আল্লাহ হাফেজ